আচ্ছা রবীন্দ্রনাথ আবার ভাববেন না তো যে নামটা আমরা বিশ্বভারতী থেকে চুরি করেছি? না না, সে আমি রবীন্দ্রকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নেব। আচ্ছা, বুঝিয়ে সুঝিয়ে মানে? বাবা নেই, স্কুলটাকে দাঁড় করাতে আপনাদের আমার পাশে বড়ই প্রয়োজন। আমি কলার খোঁজা খাচ্ছি, আমার বেরি বেরি হবে না কলা। এত কনফিডেন্টলি মানুষ কলার খোসা চিবোতে পারে তা অশ্বিনী মামাকে না দেখলে বোঝা সম্ভব না। এই যে কচি খোকা, কলা খাচ্ছ? না কলা না, কলা না, কলার খোসা। আমরন কলা না খেয়ে কলার খোসা চিবোচ্ছে, বিয়ে না করে জানলা দিয়ে মেয়ে দেখছে, ভীমরতি। তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। বলো রে, যেদিন শুনবে সেদিন বুঝবে। মনে গেলে তো আর কান্নাটা শুনতে পাবে না, তাই স্যাম্পল শুনিয়ে দিলুম। একটা কথা মনে রেখো, ওই মন্দিরা যদি তোমার নেট নজরে পড়ে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বেশ করব, মন্দিরাকে দেখব। তোমার তাতে কি? হ্যাঁ, আমি কি তোমার কেনা বাঁধি? বাঁধি তাই না, বাঁধা। বেশ হয়েছে, বেশ হয়েছে, গলা ফাটিয়ে চিৎকার করতে লজ্জা করে না? ওই মন্দিরা রোজ আমাকে নালিশ করে। কি কি নালিশ করে? বলে বলে লোকটা সুযোগ পেলেই উকি ঝুঁকি মারে আর মুচকি মুচকি হাসে। মিথ্যে মিথ্যে? এই রকম একটা সময়ে মন্দিরে আমাকে মিথ্যে কথা বলবে? তুমি বিশ্বাস করো জগৎ, আমি কখনো উকি ঝুঁকি মারি না। আমি একেবারে সোজা সুজি, ড্যাব ড্যাব করে তাকিয়ে মুচকি মুচকি হাসি, চোখের পলক পড়ে না। কি কি, ওই মন্দিরের পেছনে এখনো যদি ঠং ঠাং করো তাহলে আমিও বাজাবো খঞ্জনি, তবে আমার নাম জগত্তারিণী। আমার যা অবস্থা, বেরি বেরি না হই যায় না। কালই গজেন ডাক্তারকে দেখাতে যাব। একজন ডাক্তার যে এরকম ভাবে গায়ে চড়ে রোগীকে পরীক্ষা করে, এ অশ্বিনীর নতুন অভিজ্ঞতা। কাতুকুতুর চোটে অসুখ তো মাথায় উঠল না। এমনিতে তো সব ঠিকই আছে অশ্বিনী বাবু, ঠিক আছে, হ্যাঁ বাঁচালেন, বাট এখনো গাঁট। আপনার হার্টটা একটু ডায়ালেটেড হয়ে গেছে। তার মানে